হ্যালো বন্ধুরা, আবার খবর নিয়ে ফিরে এলাম। বিধানসভা নির্বাচনে ফলাফল জয়কে পান্ডবসরে প্রার্থী এগিয়ে, নরেন্দ্রনাথ চক্রবর্তী টিএমসি প্রার্থী, তিনি 73,922 ভোটে এগিয়ে তিনি জয়ী। জিতেন্দ্র তিওয়ারি বিজেপি প্রার্থী 70,119 ভোটে পরাজিত। সুভাষ বাউড়ি সিপিএম প্রার্থী 12,196 ভোটে পরাজিত। নটা নন অফ দ্য অ্যাবভ 2,735 ভোটে পরাজিত। সঞ্জয় যাদব আইএনডি 2,273 ভোটে পরাজিত। রাকেশ কুমার দাস বিএসপি 1,137 ভোটে পরাজিত। অতুল চন্দ্র বাউড়ি বিএম ইউপি 763 ভোটে পরাজিত। তানা গোস্বামী এসইউসিআই 635 ভোট পেয়ে পরাজিত। প্রদীপ কুমার পদ্মার আইএনডি 508 ভোট পেয়ে পরাজিত। এই ছিল পান্ডবসরে কে পরাজিত কে জয়ী তালিকা।